extra time. মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। জবি জাস্টিনকে খেলতে হলে ইস্ট বেঙ্গলেই খেলতে হবে, জানিয়ে দিল আইএফ এর প্লেয়ার স্টেটাস কমিটি। কিন্তু কিসের ভিত্তিতে এই কথা বলল প্লেয়ার স্টেটাস কমিটি? আইএফ এর সচিব উৎপল গাঙ্গুলি জানালেন, আজকে প্লেয়ার স্টেটাস কমিটিতে এক্সপার্টের রিপোর্টটা খোলা হলো। সেই রিপোর্ট অনুযায়ী এক্সপার্ট, তিনি জবি জাস্টিনের ওই দুটো অন্য পুরনো কাগজের সইয়ের সঙ্গে মিলিয়ে বলেছেন সব সই এক প্লেয়ারেরই, এক ব্যক্তিরই, এবং সইগুলো অরিজিনাল, কোনো সই স্ক্যান বা কোনো জাল নয়। সুতরাং যেহেতু এখানে চুক্তি মানে একটা কাগজে জবি জাস্টিন চিঠি দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে যে আমি তোমাদের ক্লাবে দুবছর থাকতে চাই, এবং ইস্ট বেঙ্গল ক্লাব তার উত্তরে বলেছে আমরাও তোমাকে রাখতে চাই, তোমাদের চুক্তি আমি তৈরি করছি। এতে যখন সই করেছে, সুতরাং ওদের মধ্যে চুক্তি ছিল এবং প্লেয়ার স্টেটাস কমিটি ডিসাইড করেছে যে তার মানে ওকে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি করতে হবে। এর পরিপ্রেক্ষিতে আইএফ এর প্লেয়ার স্টেটাস কমিটি শনিবার সিদ্ধান্ত নেয় জবিকে খেলতে হলে ইস্ট বেঙ্গলেই খেলতে হবে, কারণ ও নিজে ইস্ট বেঙ্গলে আরো দুবছর খেলতে চেয়ে নিজের হাতে সই করে চিঠি দিয়েছিল। প্লেয়ার স্টেটাস কমিটির এই সিদ্ধান্ত ফেডারেশন, ইস্ট বেঙ্গল এবং জবিকেও জানিয়ে দেবেন আইএফ এর সচিব উৎপল গাঙ্গুলি। তিনি জানালেন, ইস্ট বেঙ্গল ক্লাব, প্লেয়ার এবং আইএফএফ কে জানিয়ে দেব, এটা হচ্ছে প্লেয়ার স্টেটাস কমিটির ডিসিশন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।